আমি তো বলে দিই, আল্লাহর বান্দা যার বুকে ওহির এলেম আছে দুনিয়া কারো তকা করে, পবিত্র কোরআন এবং সৈয়দ দিনের শিক্ষা তোমার শিক্ষক, তোমাদের এরকম সাহসী হতে হবে, আল্লাহর পথে সৎসাহসে নামো, আল্লাহ তোমাকে কীভাবে সাহায্য করবে বলার দরকার নেই। ছয়টা জিনিস না হলে এলেম শেখা যায় না। প্রথম শর্ত হলো তোমার ছাত্রকে জাকা অর্থাৎ মেধা লাগবে, শিক্ষকদেরও মেধা লাগবে। মেধাহীন শিক্ষক দিয়ে কখনো মেধাবী ছাত্র তৈরি হয় না, মনে রেখে দিবে। যার মধ্যে লেখাপড়া শেখার লোভ নাই সে কখনো শিখতে পারবে না, অস্তেহার অধ্যবসায় থাকতে হবে। ছয়টা শর্ত লাগবে, মেধা লাগবে, লোভ লাগবে, অধ্যবসায় লাগবে, সক্ষমতা লাগবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ছয়টা জিনিস না হলে এলম শেখা যায় না। আখাইলান তানারাল ইলমা ইল্লা বিসিত্তাতিন সাউনাব্বিউকা আন তাফসিলিহা বিবায়ানি যাকা ও হারস অজতিহাদ ও বলগা। হে আমার ভাই, ছয়টা বস্তু না শেখা পর্যন্ত তোমার এলেম শেখা হবে না। যাকা মেধা লাগবে, যেসব ছাত্র মেধাবী নয় তাদের পিছে ধার দিয়েও ধার হবে না। লোহা দিয়ে পশ্চিমকালে তরবারি হয় না, যদি বোঝো। আমরা মার্কাজে একটা বিধান করেছি আমাদের রাজশাহী মার্কাজে, যার মেধা ভালো তাকে গো টু হেভস, যার মেধা ভালো না যাচাই করছে সমস্যা কী, তারা চলে যায় মক্তব বিভাগে, কেতাব বিভাগে। রাজশাহী মার্কাজে নিয়ম আছে, বাবাদের ইচ্ছা হাফেজ করবে, আরে বাবা ছেলে মাথা যদি ভোঁতা হয় তো কী হবে, বাবার মাথাতে হেফজ হবে না। সেজন্য আমরা বলে দিই না বাবা নেও, কিন্তু টেস্ট করো, সমাজ চেষ্টা দেখে হলো না চলে যাও তাকে কেতাব বিভাগে। প্রথম শর্ত হলো তোমার ছাত্রকে জাকা অর্থাৎ মেধা লাগবে, শিক্ষকদেরও মেধা লাগবে। মেধাহীন শিক্ষক দিয়ে কখনো মেধাবী ছাত্র তৈরি হয় না, মনে রেখে দিবে। দুই নম্বর হেরস, শিক্ষার প্রতি লোভ থাকতে হবে, লোভ, আমি শিখবই, টু ডু আর ডাই। ছেলেদের সবসময় চিন্তা, বাবাদের চিন্তা, অভিভাবকদের চিন্তা, ছেলে কী পড়ে বড় লোক হতে পারবে, এটা না চিন্তা, এই ছেলে আমার বুড়ো বাজে খাওয়াবে পড়াবে ইত্যাদি কত গল্প না। বাবাদের বাবাদের অভ্যাস ত্যাগ করতে হবে, আমার ছেলে যথাযথভাবে দিন এলেম শিখুক, বাবাদের এবং মায়েদের এই নিয়ত রাখতে হবে এবং ছেলেকেও এই নিয়ত রাখতে হবে, শিক্ষকদের এই নিয়ত রাখতে হবে, যে ছেলে থাকবে না চলে যাও কোনো সব সমস্যা নেই। এখানে দিনদার ছেলেদের মার্কাজ হোক, বেদিনদের মার্কাজ, এটা হবে না। সোজা কলে বল দিচ্ছে, ছেলে ছেলে থাকবে না থাকবে, রাগ করেন না, দেখা দেখি নেই। যার মধ্যে লেখাপড়া শেখার লোভ নাই সে কখনো শিখতে পারবে না, অস্তেহার অধ্যবসায় থাকতে হবে। এখন পড়লাম না, রাত জাগবো। মান তালাব মান সাহারাল লায়ালি তালাবাল মাআলি, মান তালাবাল মাআলি সাহারাল লায়ালি, যে বড় হতে চায় তাকে রাত জাগতে হবে। আমার বয়স এখন 77 বছর, রাত 2টার আগে শুই না, সে আমরা তারাই বসে ঘুমিয়ে যায় না, আমার তারাবির পরে আমার লেখাপড়া শুরু হয়, রাত 11টায় বসি 2টোর সময় শুই, এই কদিন টানা চলছে এইভাবে, এত সহজে এত কিছু পাচ্ছ না তোমরা, আজকে নতুন নয় এই অভ্যাস আগে থেকে, তো আগে 2টো বন্ধ থাকতো, তখন তো এখন শ্যাম রাখি বলে রাত 2টো বন্ধ হয়, 11:30 12 এবার নর্মাল ব্যাপার। ছোট থেকে আব্বার কাছে থাকতাম, আব্বার বিছানায় মসজিদে শুয়ে থাকতাম, মসজিদে আব্বার সঙ্গে থাকতাম, আব্বার তাহাজ্জুদ পড়তেন, তখন তো অভ্যাস হয়ে গেছে। মসজিদে লোকেরা যাবে না জিন ভূতের ভয়ে, কিন্তু আব্বার কেরাত শুনতে জিনরা আমি নিজেদের সাক্ষী, আব্বা বলতেন কোনো তক্কা নাই, লোকেরা ভয় আসে না জিনে ধরবে, আব্বা বলে জিনে ধরে আমাকে ধরবে। জিনদের মধ্যে মুসলমানও আছে কাফের আছে, মুসলমান তখন বেটা মুসলমান তো মানুষ এত ভয় করা, আব্বার এই সাহস আমি দেখেছি, আলহামদুলিল্লাহ ওই দিক দিয়ে আমারও সাহস আছে। নেকির কাজে আল্লাহ আমাকে সাহায্য করতেই হবে, কেন করবে না, আমাকে রিমান্ডে নিয়ে গেলে মারবা তো সহজ, সালামির পায়ে আগে বেড়ি খোলো, আমার সঙ্গে আছে যারা আছে সবাই আলম মানুষ, আমরা গরু চোর ঠিক এই ভাষা বলছিলাম, আমাকে গরু চোর পায়ে বেড়ি খোলো আগে পার, এমন ধমক দিছি বাংলাদেশের শীর্ষ 23টা গোয়েন্দা চমক উঠছে, বাপ রে বাপ, এ কে এটা, এই চেয়ারে বসে মানে ভয়ে কাঁপে মন্ত্রী থাকে কাঁপে, কত তকেই করে না, কোনো চেয়ার নেই বসে থাকবে, আমরা
আগে সালাবির পায়ের বেড়ি খোলো, তারপরে বলবো। এই মেজাজটা তখনও ছিল আমার। 10 মিনিট পরে এসে বললে, হ্যাঁ স্যার খুলেছে, ঠিক আছে এবার বলো কি বলবো। তা কি বলবে, আমার দাওয়াতে জেহাদ বই আছে না, মার্কারি পর্যন্ত ডাক দিয়ে, এই যে আপনি স্যার জেহাদে মানুষকে উস্কে দিচ্ছেন, অবশ্যই উস্কে দেবো। জেহাদ আসবে বাংলাদেশ হয়েছে, 30 লাখ মানুষ শহীদ হয়েছে, বলেন তারা ওরা কি পরোটা খাইছে আর দেশ শহীদ হয়েছে? এখনো জিহাদ থাকবে, যদি ইসলাম না থাকে ইসলামের জন্য হাজার বার জিহাদ করতে আমরা রাজি আছি, কি মনে করেন? বলি ওরা আর কি বলবে, আপনি মুসলমান না, আপনারা মুসলমান না, আপনারা জিহাদ করবেন নাকি রুটি খাই কি আর হালুয়া খাই কি দেশ বাঁচাবেন নাকি? পরে দেখি যুগান্তর পত্রিকায় আমার আমার জন্য খাবার দিয়েছে, গোশ ভাত দেয় ডেলি, ওরা ও নেশে ওরা কি নিয়ে দেয়। তো দেখি বাটি ঢাকা রয়েছে কাগজ দিয়ে যুগান্তর পত্রিকা লেখা, দেখি রিমাইন্ডার অফিসাররা ডক্টর গালিবের মরিদ হয়ে গেছে। আমি হাসতে হাসতে অস্থির, ধমক খাইছে আমার কাছে, এতে সব কিছু বলেন ওরা ভয়ে, ওদের সব মরিদ হয়ে গেল। আমি তো বলে দিই আল্লাহর বান্দা যার বুকে ওহির এলেম আছে দুনিয়া কারো তকা কর, পবিত্র কোরআন এবং সহিহের দিনের শিক্ষা তোমার শিক্ষক, তোমাদের এরকম সাহসী হতে হবে, আল্লাহর পথে সৎসাহসে নামো, আল্লাহ তোমাকে কীভাবে সাহায্য করবে বলার দরকার নেই, ওটা আল্লাহর কার, আল্লাহ কাজ আল্লাহ করবে। নইলে আজকে আমাকে যারা কারাগারে নিয়ে গেলো তারা আজকে ফাঁসিতে ঝুলে নাই, আমি দিব্য এসে তোমার সাথে বক্তব্য করতেছি, কে বাঁচিয়েছে আমাকে? তোমরা মিছিল করেছে, অনেক কিছু করেছে, কিছু হয়নি, কিন্তু বিনা মিছিলেই কাজ হয়ে গেছে। আল্লাহ ওয়াদা করেছেন, ওখানে হক খান আলাইনা নাসরুল মোমিনিন, আমার হক হলো মোমিনকে সাহায্য করা। প্রকৃত মোমিন হক ওলা তাহিনু ওলা তাহাজনু আনতুল আলাউন ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত মোমিন হতে পারো তোমরাই কশ্চিনকালে হীনবল হয় না, কখনোই চিন্তান্বিত হয় না, তোমরাই বিজয়ী, শর্ত যদি মোমিন হতে পারো। শিক্ষকরা মোমিন হবে, ছাত্ররা মোমিন হবে, সবসময় একটা চিন্তা নিয়ে কাজ করবো যে আমি 10টা মোমিন এখানে তৈরি করব। মার্কাজ তখন মোমিনের মার্কাজ হবে, ফাসেকের মার্কাজ না, মনে থাকবে তো? যারা অভিভাবক তারাও হবেন ঠিক এইভাবে, শিক্ষকরা হবেন এইভাবে, ছাত্র হবে ঠিক এইভাবে, ইনশাল্লাহ এখানে আল্লাহর রহমত নাজির হবে, লেন ইলমা নূর মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে নূর নাজির হবে এখানে। যাকাউ ও হেরসু ও ইস্তিহাদু ও বলগাতুন ও সোহবত ওস্তাদ ও তুল ও জামানি, এই 6টা শর্ত লাগবে, মেধা লাগবে, লোভ লাগবে, অধ্যবসায় লাগবে, সক্ষমতা লাগবে, ভিক্ষাগুলি খাবো নাকি, পয়সাগুলি থাকা লাগবে, খরচ হবে না লেখাপড়া করতে, এখন তো খরচ হয় না, প্রায় বৈসব কমিটি পক্ষ ফিরিয়ে দিয়ে দেয় সব, তাই না? সোহবত ওস্তাদ, ওস্তাদের সোহবত লাগবে, অতুল ও জামানি দীর্ঘ সময় লাগবে, একের দিনে এমএ পিএইচডি লন্ডন হয়ে যাবে তা হবে না, সময় লাগবে। এমএ পাস করতে গেলে দীর্ঘ সময় লাগে না, পিএইচডি করতে গেলে আর দীর্ঘ সময় লাগে না, এখন টাকা দিয়ে নাকি সব পাওয়া যাচ্ছে, শুনছি তোমাদের এখন বিখ্যাত আলেম নাকি 78 লক্ষ টাকা দিয়েছে স্কটল্যান্ডে, যাতে তাড়াতাড়ি ডিগ্রি এমএ ডিগ্রি পাওয়া যায়, কারণ ওরা এমএ ডিগ্রি নাই তো, বড় দুর্বলতা আছে না একটা। এইসব খেলা চলছে আজকাল বিশ্বে, দিনে সময় দিতে হবে। আমার প্রফেসরদের লেগেছে কত বছর, ঢুকেছে 80 সালের, আর প্রফেসর হয়েছে 2000 সালে, 20 বছর না, দেখেন প্রফেসর আছে ঢুকছে, প্রফেসর হয়েছে এই লড়াই টড়াই করে মিছিল মিটিং করে বলতে 12 বছর না নিয়ে চলে আসে। আমি তো বলি আরও দেরি হোক ভালো শিখি, তোমাদেরকে এইটাই আমার উপদেশ থাকলো, এলেম হলো আল্লাহ দেওয়া নূর, যে কোনো ব্যক্তির হৃদয় আল্লাহ প্রবেশ করার না। ইমাম শাফির মতো মানুষ যদি তার ওস্তাদ এই কথা বলতে পারে, আমরা বলতে পারবো না? ইমাম শাফির তার আমরা কোথায়? সুফিয়ানের ওয়ায়না তাবা তাবি, তিনি বলছেন ইয়া সাহাবাল হাদিস, হে আহলে হাদিস গুন, তোমরা তাআল্লামু মাআনিল হাদিস, তোমরা হাদিসের মর্ম অনুধাবন করো, লিআন্নি মাশাতু সালাসিনা সানা, আমি দুয়ারে দুয়ারে রাস্তাঘাটে ছাগল গরু মেষ পরিচালকদের সঙ্গে ঘুরেছি 30টা বছর, 30 বছর ঘুরে ঘুরে আমি হাদিসের মর্ম শিখেছি। ইয়া সাহাবুল হাদিস, ঠিক এইভাবে হে আহলে হাদিসগণ, তোমরা হাদিসের মর্ম অনুধাবন করার জন্য দিন রাত পরিশ্রম করো। সুফিয়ানের ওয়ায়নার এই আহ্বান দেখে আমি তোমাদেরকে শেষ করছি, তোমরা তো সব আসহাবুল হাদিস, তাই না? আসহাবুর রায় তো করো না, তোমাদেরকে একই কথা,
সুফিয়ানের ওয়ানা সেই যুগে কবে 158 হিজরিতে মারা গেছেন, তিনি যদি তখন 30 বছর সময় লাগে তাকে শিখতে, হাদিসের ভাব মনবল শিখতে, আমাদের তো সারা জীবন লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হাদিস বোঝার এবং বোঝানোর তৌফিক দান করুন, এবং নিজের জীবন নিজের পরিবারের জীবনটা পবিত্র কোরআন ও সহিহ হাদিস আলোকে গড়ে তোলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।